রংপুরে মহাসড়কে উন্নয়ন কাজের কারণে ঈদযাত্রায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মহাসড়কে স্বয়ংক্রিয় টোল প্লাজার নির্মাণ কাজ এখনও চলছে, কোথাও আবার একপাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে চলছে শত শত গাড়ি। এ মহাসড়কে এবার ঈদযাত্রায় পদপদে ভোগান্তি। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রংপুরে মহাসড়কে স্বয়ংক্রিয় টোল প্লাজার নির্মাণ কাজ চলছে, কোথাও কোথাও এক লেনে গাড়ি চলাচল করছে ধীর গতিতে। এদিকে একপাশের রাস্তা বন্ধ করে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ। এছাড়া রংপুরের সঠিবাড়ি, বর্দারগা ও ভারপ্রাসিতে সড়কে চলছে নির্মাণ কাজ। জামজাট হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। বাজারের কাজ যেগুলো আছে ওগুলো যদি মোটামুটি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আগামী বছর, এই বছরের দাম হবে না, আগামী থেকে আর দাম হবে না। গোবিন্দগঞ্জেই মেন, তাছাড়া আর সব লাইন ক্লিয়ার করে দিছে, ফ্লাইওভার করার সবগুলাই ক্লিয়ার করে দিছে আর কি। গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি সহ তিন স্থানে নির্মাণ এখনো শুরু না হলেও সেখানে অন্যান্য অবকাঠামো স্থাপন চলছে। এতে বগুড়া থেকে রংপুর পর্যন্ত 20টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মহাসড়ক সম্প্রসারণ এবং ওভার ও আন্ডারপাস নির্মাণের কারণে এক লেনে চলছে দূরপাল্লার যানবাহন। প্রশাসন ঠিক থাকলে জ্যাম লাগবে না, আর যদি প্রশাসন ভেজাল হয় তাহলে জ্যাম লাগবে। যেহেতু রাস্তার কাজ চলছে, জ্যাম হলেও অতটা হবে না, আর পুরো রাস্তায় তো প্রশাসনের লোক থাকবেই। বগুড়া থেকে রংপুর পর্যন্ত মহাসড়কে প্রতিদিন 20,000-এর মতো দূরপাল্লার বাস চলাচল করে। এবারের ঈদকে ঘিরে যানবাহন চলাচলের সংখ্যা ছাড়িয়ে যাবে 50,000-এর বেশি। বাড়তি গাড়ির চাপে ভোগান্তি আরও বাড়ার শঙ্কায় আছেন গাড়ি চালকরা। এর মধ্যেই এবার যানজট মুক্ত একটি ঈদ উপহার দেওয়ার কথা জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। ঈদ উপলক্ষে যে হাইওয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজটের সম্ভাবনা রয়েছে সেখানে আমরা আমাদের সাধ্যমতো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করব। আমাদের স্ট্যাটিক পুলিশ থাকবে, আমাদের টহল টিম থাকবে এবং সাদা পোশাকেও আমাদের লোক থাকবে। রংপুর নগরীর মডার্ন মোড় থেকে বর্দার গা পর্যন্ত 23 কিলোমিটার কাজের 85% শেষ হয়েছে। মিঠাপুকুরে সঠিবাড়িতে জমি জটিলতার কারণে 22 একর জমি এখনও অধিকরণ না হওয়ায় 1.5 কিলোমিটার অংশের কাজ শুরু করা এখনও সম্ভব হয়নি, জানালেন এই প্রকল্প কর্মকর্তা। সামান্য কিছু কয়েকটা পয়েন্ট সঠিবাড়ি এবং দমদমা ব্রিজ বাদে অন্যান্য এলাকায় যানজট হবে না বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।